সদ্য প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য বেহেস্ত কামনা করে ওমরাহ পালন করতে গিয়ে ইয়েমেনি নাগরিক গ্রেপ্তার। মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এই তথ্যে উত্তাল পুরো মুসলিম বিশ্ব, যদিও মুখ খোলেননি আরব জাহানের নেতারা। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, গ্রেপ্তার হওয়ার আগে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেন ওই ইয়েমেনি। তাতে দেখা যায় একটি ব্যানার হাতে, সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সিও ওই ব্যক্তির টুইটটি রিটুইট করে গ্রেপ্তারের খবর দেয়। টুইটে বলা হয়, ওমরাহর নিয়ম লঙ্ঘনের জন্য ইয়েমেনির এই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি যে ভিডিও প্রকাশ করেন তার ক্যাপশনে আরবি ভাষায় লেখা ছিল, রানী দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ পালন করছি। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে বেহেস্তে এবং নেককারদের মধ্যে কবুল করুন। মিডল ইস্ট আই তাদের খবরে আরো জানায়, ওই ইয়েমেনির ভিডিও ভাইরাল হওয়ার পর সৌদি মুসলিমরা সমালোচনা শুরু করে আর এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ইসলামিক আইন অনুসারে মৃত মুসলিমদের জন্য অপর মুসলিমরা হজ বা ওমরাহ করতে পারে, একে বলা হয় বদলি হজ বা বদলি ওমরাহ। এটি শুধু মুসলিমদের জন্যই অনুমোদিত, তবে কোনো অমুসলিমের জন্য নয়। উল্লেখ করা যেতে পারে, সৌদি আরবের সরকারের নিয়ম অনুসারে ওমরাহ পালনের সময় ওমরাহকারীদের ব্যানার বহন বা রাজনৈতিক স্লোগান দেওয়া নিষিদ্ধ। এর আগেও খবরের শিরোনাম হয়েছিল ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রানী দ্বিতীয় এলিজাবেথের শরীরে বইছে স্বয়ং হযরত মুহাম্মদের রক্তধারা, এর শিরোনামে খবর রটানো হয় মরক্কোর এক গণমাধ্যমে। যদিও রানী এলিজাবেথের সঙ্গে হযরত মুহাম্মদের পারিবারিক যোগসাজশের এই তথ্য নতুন কিছু নয়, 1986 সালে সর্বপ্রথম এই তথ্য প্রকাশ্যে আসে। সেই সময় ব্রিটেনের রাজ পরিবারের বংশতালিকায় বিষয়টির উল্লেখ করা হয়েছিল।